যারা আপনারা ইমেল কালেকশন বা লিড জেনারেটরের জন্য ইমেল মার্কেটিং এর কাজ করছেন, তাদের জন্য ছোট্ট ছোট্ট করে আমি একটা ভিডিও তৈরি করতে চাই, তারই ধারাবাহিকতা এই ভিডিওটি। তো অলরেডি যারা আপনারা কাজ শুরু করেছেন, আমি আপনাদের একটা জিনিস প্রোভাইড করেছি, তা হচ্ছে সিটি লিস্ট। যারা যারা কাজ করতে চান, এই সিটি লিস্ট অনুযায়ী কাজ করবেন। তো এখানে যেহেতু আমি প্রথমে ইউএস ডগ ওনার্স, ইউএসএ তে বসবাসকারী ডগের মালিক, কুকুর মালিক, তাদের লিস্টটা তৈরি করছি, সেক্ষেত্রে আমি ইউএস এর লিস্টটা এখানে দেওয়া আছে। তো যারা কাজ করতে চান, সিটি লিস্ট নিয়ে নিবেন, এবং এক্স্যাক্টলি কিভাবে কাজ করবেন তা এখন আমি আপনাকে দেখাচ্ছি। কাজ করার জন্য প্রথমে আমি একটি আমার একটা ক্রোম একটি ব্রাউজার নিয়ে নিলাম, নতুন করে দিয়ে নিলাম। প্রথমে ক্রোম ব্রাউজারের মধ্যে যে কোনো একটি ইমেল আপনি লগ ইন করে থাকলে বেটার। প্রথমত যে কাজটা করবো তা হচ্ছে যেহেতু আমি ইউএস এর রেজাল্টটা বের করতে চাই, সেক্ষেত্রে প্রথমে সেটিং এ আসবো, সার্চ সেটিং এ ক্লিক করবো। রেজাল্ট এখানে দেখবেন 100 আছে কিনা, ওকে 100 আছে কিনা এটা কনফার্ম করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন ইউএস। ইউএস অবশ্য এটা সম্পূর্ণ ইউএস হবে না ইউকে হবে, এটা ডিপেন্ডস অন আপনাকে কোন সিটি দেওয়া হয়েছে তার উপর। আপনার যদি ইউএসএ সিটি দেওয়া হয় তো ইউএস ক্লিক করবেন, যদি ইউনাইটেড কিংডমের সিটি দেওয়া হয় ইউনাইটেড কিংডম ক্লিক করবেন। আসলে আমি যেহেতু এখন কাজটা দেখাবো ইউনাইটেড স্টেটের, সেহেতু ইউনাইটেড স্টেট আমি দিলাম। দেওয়ার পর আমি সেভ দেবো, এখান থেকে আমি ওকে দেবো, ক্যাপচা আসতে পারে আমি কনফার্ম করে দেবো। কনফার্ম হয়ে গেল, আচ্ছা এবার আমার কাজ শুরু। কাজটা এখানে আমি সার্চ দেবো, দেখুন আমি কি বের করতে চাই। আমি ইনভ্যালিড কমার ভেতরে প্রথমে রাখবো ডগ এন ই আর ডগ ওনার্স স্পেস লিঙ্কডইন, লিঙ্কডইন স্পেস এট দা রেট জিমেল ডট কম স্পেস। আমি যেই সিটি নিতে চাই, বের করতে চাই, ওই সিটির নামটা লিখবো এখন। তো সিটির লিস্টটা আমার এখানে খুলে রেখেছি, সাপোজ আমি সিটির লিস্টটা বের করছি, একটু দেখুন। আমি সিটির লিস্টটা বের করছি, সাপোজ নিলাম একটা সিটি, হোয়াটএভার, এই যে সিটিটা প্রথম নিলাম, এটা কিন্তু সিটির এটা নেবো না, এটা স্টেট শো করছে, আমি সিটিটা নেবো, জাস্ট সিটিটা কপি করবো, কপি স্পেস দেওয়ার পর আমি সিটির এখানে পেস্ট পেস্ট করে এন্টার দেবো। এন্টার দিলে আমার কাছে যে রেজাল্টটা শো করবে এটা আমি জাস্ট কন্ট্রোল এতে কপি করবো, কপি করলাম, কন্ট্রোল এতে সিলেক্ট করে কন্ট্রোল সিতে কপি করবো। কপি করার পর লাইট 14.ইউএস এখানে চলে আসবো, এখানে কমা দেওয়া আছে, কমা থেকে আমি নিউ লাইন তৈরি করবো। দেখুন এই সেটটা নিউ লাইন দেবো, নিউ লাইন দেওয়ার পর এখানে ক্লিক করে যা কপি করছি তা আমি পেস্ট করবো। পেস্ট করার পর আমি এক্সট্রাক্ট ক্লিক করবো, দেখুন 33, জাস্ট এই কপি অপশনে ক্লিক করবে কপি হয়ে যাবে, কপি করবো। কপি করার পর এবার আপনার এক্সেল শিটে এটি পেস্ট করুন। এক্সেল শিট আপনাদের তৈরি করে দেওয়া আছে, আশা করি এটা আপনারা জানেন। তো এই ছিল মোটামুটি কাজ প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে কী করবেন, দেখেন এখান থেকে 33 কপি করলাম। এখানে কী করবেন, যেমন এখন আমি এই জিমেল দিয়েছি, এটাকে এখন আমি করবো ইয়াহু, সেম এন্টার, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে এসে রিসেট দিবেন, এই যে ওকে দিবেন, আগে ওকে দেওয়ার পর রিসেট দিবেন, কমা থেকে আবার নিউ লাইন যা কপি করে এনেছি তা পেস্ট করবো, স্ট্রেক এখান থেকে 13 জাস্ট কপি করে নেবেন, জাস্ট অল। আচ্ছা এবার যখন আমার ইয়াহু হয়ে যাবে তখন আমি লিখবো হটমেল, হটমেল আবার এন্টার, আবার কপি, আবার এক্সট্রাক্ট করার জন্য চলে আসবেন এখানে রিসিভ দিয়ে নিউ লাইন এক্সট্রাক্ট 39, সেম প্যাটার্নে হটমেলে জায়গায় এবার দিবেন আউটলুক, এন্টার,
আবার আপনি কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে রিসেট দিয়ে নিউ লাইন পেস্ট করে এক্সট্রাক্ট তিনটা, ওকে তিনটা। এখন যে কাজটা করবেন এটা দিবেন আপনার alo.com, ওকে আবার এন্টার, কপি রিসেট নিউ লাইন পেস্ট এক্সট্রাক্ট তিনটা। এভাবে আপনারা সিরিয়ালগুলো অনুযায়ী কাজটা করে নেবেন। যেমন দেখেন এখানে কি কি দিতে পারেন, প্রথমে দেখেন এখানে আপনার কি কি ইউজ করতে পারেন শুধুমাত্র সিটির পর পরিবর্তন করে করে। যেমন এখানে দিতে পারেন এএলও, সরি এওএল, মিস্টেক হয়ে গেছে, সরি এওএল এওএল, এন্টার, এক্সট্রিমলি সরি, কন্ট্রোল এ কপি আমাদের নিউ লাইন পেস্ট, হ্যাঁ এওএল, হ্যাঁ এওএল, এটা হবে এওএল। তো দেখেন এখানে কি কি দেওয়া যায়, সিটি নাম তো আমি বুঝতে পারছি না, আমি জাস্ট অপশনগুলো শো করছি যে কি কি দিয়ে বের করতে পারেন। এওএল দিতে পারেন আপনার এখানে, কিন্তু এক একবার এক একটা দেবেন। এখানে আপনার অ্যাট দ্য রেট জিমেল দিতে পারেন, এখানে gmail.com, অবশ্যই gmail.com, gmail.com। এখানে আপনি ইউজ করতে পারেন অ্যাট দ্য রেট ইয়াহু, এখানে আপনি ইউজ করতে পারেন হটমেল অ্যাট দ্য রেট hotmail.com, এখানে আপনি ইউজ করতে পারেন অ্যাট দ্য রেট কি দিলাম এওএল জিমেল ইয়াহু হটমেল আউটলুক আউটলুক.com। এই পাঁচটা ভাবে আপনারা আপনারা বের করতে পারেন। শুধু সবকিছু ঠিক থাকবে, শুধু বারবার একবার এওএল দিবেন, একবার ইমেল দিবেন, একবার ইয়াহু, একবার হটমেল, একবার আউটলুক, এভাবে কাজগুলো করেন। প্রতি সিটি থেকে ইমেলগুলো সংগ্রহ করেন, সংগ্রহ করে সাজান, সাজানোর পর আশা করি আপনি দেখানো হয়েছে কেউ ডুপ্লিকেটগুলো বাদ দিতে হবে, ডুপ্লিকেটগুলো বাদ দিতে পারবেন। তো তার পরবর্তীতে আপনারা কীভাবে আপনারা বাছাই করবেন ইমেলগুলো তা আমি দিব, ভিডিও দেবো, এটা দেখুন আরেকবার, দেখে আপনারা কাজ শুরু করুন। ধন্যবাদ, কাজ শুরু করুন। পাশাপাশি যেমন একটু আগে যেমন দিয়েছিলাম লিঙ্কডইন, আপনার লিঙ্কডইন থেকে ইয়াগুলো নেন, ইমেলগুলো আগে নেন, হ্যাঁ তাহলে আমাদের ওনার্সগুলো বের করে নিয়ে আসতে আমাদের সুবিধা হবে। তো আপনি ডগ ওনার্স না লেখা ডগ ওনারও দিতে পারেন, হ্যাঁ এটা একটু মাথায় রাখতে পারেন, ডগ ওনার, হ্যাঁ ডগ ওনার, WONER ওনার,